হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের সাথে নতুন আরেকটি দিনের নতুন সুন্দর আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো সকালে আমি হাঁটতে যাওয়ার আগে এরকম মানে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে গিয়েছিলাম, তো এসে দেখি পরিষ্কার হয়ে গেছে এবং আমার দুই মেয়ে গোসল করে নিয়েছে। ওরা আজকে আমাদের বাসায় আসবে, বাবু সেতু ওরা আসবে, এই জন্য ওরা আর্লি গোসল করে নিয়েছে। তো বললাম তোমরা যেহেতু ছাদে যাও একটু চুল টুল শুকিয়ে আসো এবং আমার কাপড়গুলোও একটু রোদে দিবা, তো এই জন্য ওদের দুই বোনকে ছাদে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। এখানে ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি অনেক আগেই, তারপরে একটু চিকেন রোস্ট করব, সেই জন্য চিকেনগুলো ভিজিয়ে রেখেছি, আর সাথে গরুর মাংস থাকবে। আর সকালে অফিসে যাওয়ার আগে আপনাদের ভাইয়া যেগুলো বাজার করে দিয়ে যায়, পোলাও চাউল বাসায় ছিল না, যেটা চিনি গুঁড়া, তো চিনি গুঁড়া চাউল ডিম আর হচ্ছে ডিম কিছু বাসায় আছে তারপরেও ডিম দিয়েছে, আর যে ছালাদের সবজি যেমন শশা না, এগুলা হচ্ছে খিরা ছিল, খিরা লেবু টমেটো গাজর এগুলা বাজার করে দিয়ে যায়। তো এগুলাও একটু গুছাবো, গুছিয়ে আর সাথে দেখলাম অনেকগুলো ক্যাপসিকামও নিয়ে এসেছে। তো বাজারগুলা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করা শুরু করব। আগে দুপুরে কি খাবো সেটাই ওরা দুপুরেও খাবে রাতেও খাবে। আর রাতের মেনুটা একটু ভালো রেখেছি, আর দুপুরের মেনুটা একটু হালকা পাতলা করব, এই জন্য আগে প্রথমে দুপুরে রান্নাটা করে নিব। তো আমি ভাবলাম যে একটু কফি খেয়ে নেই, সকালের র চা খেয়েছি, তো মনে হচ্ছে একটু কফি খেলে ভালো লাগবে। গতকালকে সামোসা ছিল বাসায়, একটু মিষ্টি এগুলা নিয়েছি, দেখি কতটুকু খেতে পারি। আর কফিটা আমি এইভাবে যে বানিয়ে নিব, হচ্ছে এটা নিলাম হচ্ছে নারিকেল এক্সট্রা ভার্জিন অয়েল, যেটা তো সেটা দিয়ে আমি কিন্তু খাবো। শীতের দিন তো তেলটা একদম জমে থাকে। তো প্রথমে কফি নিয়েছি, তারপরে তেল দিলাম দেড় চামচের মতো দিয়ে, এখন এটাকে আমি এই যে বিট করে নিব একটু কফি ফিটার দিয়ে। এভাবে কফি খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা চাইলে বাসায় করে খেতে পারেন, দুধ কফির কথা ভুলে যাবেন এভাবে যদি কফি খান। আসলে কি, যেদিন বেশি কাজ করা হয় সেদিন কিন্তু আমি বেশি বেশি খাই, না খেলে শরীরে এনার্জি পায় না, তো খাচ্ছি মিষ্টি। এখন একটু পানি খাবো আগে, তো পানির ভিতরে একটু গরম পানি দিয়ে নিলাম, একটু গরম পানি খেয়ে নেই, যেহেতু কফি খাবো ঠান্ডা পানির পরপর গরম পানি খেলে, গরম কফি খেতে কিন্তু দাঁতের জন্য ক্ষতিকর, এজন্য পানির ভিতরে আমি গরম পানি মিশিয়ে নিলাম। তো এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মানে আমরা দুপুরে যে খাওয়া দাওয়া করবো সেটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো, চাচ্ছি যে আমি সব কিছু রান্নাটা আমি দুপুরের করে ফেলবো, তাহলে রাত্রে মানে ওরা আসার পরে গল্প করতে পারবো। তো আমি রান্না করতে করতে আমার মানে গেস্ট চলে আসে, সেহেতু ওরা চলে আসে, তো আসার পরে আমার আর ভিডিও করা হয়নি, রান্না করা যতটুকু আপনাদের সাথে এইটুকুই, আর ভিডিও করা হয়নি, কারণ বাবুকে নিয়ে সিমিকে বললাম, সেতুর বোন মানে আমার ছোট কাজিন, ও চলে ও আসছে,
ওকে বললাম যে বাবুকে নিয়ে ছাদে যাও, হিমিমিমি ছাদে। তো ওরা বাবুকে নিয়ে ছাদে যায়, তো অনেকক্ষণ ছাদে ছিল, এর মাঝে আমার প্রায় সব রান্নাই শেষ হয়ে গেছে। আর ওরাও যেহেতু মোবাইল নিয়ে উপরে গেছে, আমি তো মোবাইলের সাহায্যে ভিডিও করি, এই জন্য আর ভিডিও করা হয়নি। আমি আর সেতু দুজন গল্প করতে করতে রান্নাগুলো শেষ করে নেই, শুধু পোলাওটা বাকি রাখি আর সব রান্নাই করে নেই দুপুরেই। তো বাবু ছাদে খাচ্ছে হচ্ছে ডালিম, আর দুপুরের খাবার হিসেবে রেখেছিলাম হচ্ছে ডিম ভুনা, ডাল আর মানে মিষ্টি কুমড়ার শাক ভর্তার চিংড়ি মাছ দিয়ে। তো এই যে এটাই দুপুরের খাবার ছিল। তো সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নেই, আর বাবুর জন্য ওর মা শিং মাছ রান্না করে নিয়ে আসছে বাসা থেকে, বাবু ওই শিং মাছ দিয়েই খেয়েছে। শাক ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল, ধনে পাতাও দিয়েছিলাম, এটা পাটায় পিষে ভর্তা করেছি। আর সেতু আবার বাসা থেকে দেখে ঘি নিয়ে আসতে বলতেছে ঘি পরোটা খাবে। তো সন্ধ্যার দিকে মানে আসরের নামাজের পরে ঘি মানে এরকম পরোটা বানানো হয়, আর সাথে থাকে হচ্ছে যেহেতু আমি পুলি পিঠা তৈরি করেছিলাম গত ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছি, পুলি পিঠা ছিল, আর হচ্ছে আমি একটু লাচ্চা সময় রান্না করে নেই, এগুলা দিয়ে আমাদের বিকেলে নাস্তাটা সেরে নেই। তো বিকেলে নাস্তা সেরতে সেরে মানে তখনই দেখি বাবু একটু অসুস্থ, তো ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাই। আমি সেতু আর বাবু আমরা তিনজনই গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওখানে ও একদমই থাকতে চাচ্ছিল না, ও আপু দাদা মানে বারবার মানে দুষ্টামি করতেছিল ওকে, আমরা রাখার অনেক চেষ্টা করতেছি। তো অনেক বেশি অবশ্য সময় লাগে নাই, হয়তো 15-20 মিনিটের মতো সময় লেগেছে। তো তারপরে আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসি, ডাক্তার একটা টেস্ট দেয় আর কিছু ওষুধ দেয়। তো অনেক মেয়ে দুষ্ট মিষ্ট গল্প করতেছিল, তোর গল্পগুলো শুনতেছিলাম আমরা দুজন, মানে আপু দাদা এগুলো মানে বাবা বাবা গাড়ি এগুলো সব অনেক কিছু মানে নতুন নতুন কথা শিখছে। তো তো এই তো বাসায় চলে আসে রাতের খাবারটা, আমরা কিন্তু এভাবেই নিচে বসে, বাবু এই রুমে খাবে মানে ড্রয়িং রুমে বসে খাবে, আমরাও পাটি বিছিয়ে সবাই মিলে এখানে বসে খাচ্ছি। ওরা আসলে বেশিরভাগ দেখা যায় যে আমরা এভাবে নিচে বসে খাওয়া দাওয়া করি। তো বাবু খাচ্ছে শিং মাছের ঝোল দিয়ে, আর আমরা কত কি খাচ্ছি, বাবু এগুলো খাবে না। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম, বাবু সবার খাওয়া দেখছে। তো সব মিলে মানে খুব সুন্দর আরেকটি দিন কাটিয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। খাওয়া দাওয়া শেষ করে ওরা রাতে চলে যায়, বাবু অনেক কানাকাটি করেছে, তারপর ওরা থাকলো না, চলে গেল। আর এটা হচ্ছে পরদিন মানে দুপুরে দুপুরের পরে মানে সন্ধ্যারও পরের ভিডিও, আমি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাই। তো আলহামদুলিল্লাহ বাবুর সব কিছু ঠিক আছে, জাস্ট যে ওষুধগুলো দিয়েছে এগুলো খেলেই ও সুস্থ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো আমি যখন বাসায় আসি, আসার সময় আমার দুই বান্ধবীর বাসা থেকে দুইটা গিফট পাই আমি, একজনের বাসা থেকে ওল কসু দেয়, আর একজনের বাসা থেকে মানে ওই বান্ধবীর বাসা হচ্ছে কুষ্টিয়ায়, ও দেয় হচ্ছে খেজুরের গুড়। তো দুজনের বাসা থেকে দুইটা গিফট নিয়ে আমি বাসায় চলে আসি। তো বাসায় এসে দেখি আমাদের বাসাটা মানে আমাদের
পাশাপাশি দুটো বিল্ডিং, তো একটা বিল্ডিং এ বিয়ে হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে, তো দেখে খুব ভালো লাগলো, একটু শুট করে নিলাম। আর এই যে আমাদের শাওয়ারটাও ছাড়িয়ে রেখেছে, যখন আসলে কোনো প্রোগ্রাম হয় তখন যতক্ষণ প্রোগ্রাম চলে ততক্ষণ এই শাওয়ারটা চলে, আর এমনি নর্মালি সন্ধ্যায় হয়তো আধা ঘন্টার জন্য মানে ছাড়া হয়। এগুলা দেখে পরে বাসায় আসি, বাসায় আসার পরে আবার মেয়েদেরকে নিয়ে ছাদে যাই, ছাদে যেয়ে মানে ওদের মানে ছাদে ওরা গায়ে হলুদের প্রোগ্রাম করেছে, তো ওগুলা একটু সাজগুজগুলো দেখলাম, যদিও আমাদের দাওয়াত দেওয়া হয়নি, বা আমাদের পরিচিতও না, হয়তো ভাড়াটিয়া হবে ওদের বিয়ে, তো যাই হোক সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ব্লগ আশা করছি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের একটু হলেও ভালো লেগে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুত্র করে একটা লাইক দিয়ে দিবেন। তো যার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সব বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা এবং দোয়া। তো এই তো ছাদে উঠে আবার দেখতেছিলাম যে ছাদে সাজানোর মঞ্চটা অনেক সুন্দর হয়েছে, আর এই যে সুন্দর একটা আকাশে চাঁদও আছে, তো সব কিছু মিলিয়ে আসলে প্রকৃতিটা অনেক সুন্দর। তো কিছুক্ষণ ছাদে কাটিয়ে আসলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কারণ একটু বাতাস ছিল। আর এই তো ছাদ থেকে নিচের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, তো আমিও দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন, তো সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।